বান্দরবানের বালাঘাটায় রহস্যজনকভাবে এক দর্জির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি রোয়াংছড়ির কচ্ছপতলী গ্রামের ললিতমোহন পাড়ার থৈলা অং এর পুত্র উলা অং বলে জানা গেছে। তিনি স্থানীয় বালাঘাটা বাজারের 1 নং ওয়ার্ডের বাওয়াইপুর মাস্টার ভবনের নিচতলায় সীতা টেইলার্স অ্যান্ড ফ্যাব্রিক্স নামের এক দোকানের কর্মচারী ছিল। 14 ডিসেম্বর সোমবার সকালে তার লাশ পাওয়া যায়। বান্দরবান সদর থানার পুলিশ পরিদর্শক মির্জা নুরুল আলম জানান, পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিক অনুসন্ধানে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বাংলা বায়ান্ন বান্দরবান।